إمام حسين كربلار প্রথম শিক্ষা الله 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 إمام حسين كربلار প্রথম শিক্ষা চলে যাচ্ছি বললে আজকে শুনো 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 যে অবস্থায় হোক না কোন আমারে যদি টুকরা টুকরা করে 100 টুকরো করে এক টুকরা গোশত যদি পাওয়া না যায় খবরদার তোমরা বেফর্দা হইও না বোরকার ভিতরে তাকিও এক নাম্বার তোমাদের জন্য সিয়ত এক নাম্বার ওসিয়ত হযরত জাহাজ জাইনুল আবেদিন কাদেরিয়া তরিকতের খেলাফত তোমারে দিলাম দুই নাম্বার ওসিয়ত আমার মা বোনেরা তোমরা বেফর্দা চলিও না তিন নাম্বার ওসিয়ত যত বড় বিপদ আসবে আসু তোমরা কোনদিন মিথ্যা কথা বলবে না কি কথা কি কথা আরো জোরে বলেন কি কথা এখন কি আমরা কি মিথ্যা কথা বলি নাকি ফাইলে নজারি ফাইলে না না ফাইলে মিশা কথা বললে তো এটা কষ্ট পাই করে দে একবার হনি কে বাকি দিতে লও ওটা দোয়ানা সাহেব মান না দেবি দিছি কই জানো মত দে মানে কি আছে না সমাজ বাদ দেখা গেলে তোমার দে এই রাস্তা দিলো রাস্তা জাগি দি দিল উন্দি জাগি দি দিল আতিককে যদি বলু সুকু ধরে বলা কিরে ভাই শুক্রবারে দিব কই ছ শুক্রবার গিয়ে খবর কে নাই হাদা দা করাতে কাপি তো ছড়ি গিয়ে দি সুখ শরমে তো সাম্ব দিন নজর দিন নি হাদা চেটি আউন দি বেলে আর দিন দেখা বললে হদ ডাং কর আজা বছরই না এই লোহদুন আসা না নাই আবার হয় সেই সেখানে দয়ালিন কেউ লাভ বলতে চেয়ারম্যান সাহেব তোমার তো আরো মাঝে দিব আর আল্লাহ কি তোমার হম দিয়ে নেই মাফ হয়ে যাবে মরি গেলেও কি খবরদার মা বললে কোন অবস্থাতে তোমরা মিথ্যা কথা আরো যে মিথ্যা কথা তৃতীয় নম্বরের ওসিয়ত বললে আমি তো চলে যাচ্ছি খবরদার খবরদার যত বিপদ আসু সেই নামাজের জন্য আমার নানা জান কষ্ট হয়েছে সেই নামাজের জন্য আমি হুসাইন শহীদ হয়ে যাব তোমরা কোন অবস্থাতেই কোন কিছুর বিনিময়ে তোমরা কখনো বেনামাজি হবে না অন্তত উযু করার ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করবা তায়াম্মুম করার ব্যবস্থা না থাকলে উযু করবা উযু করে তায়াম্মুম করে যে কোন অবস্থাতে তোমরা নামাজ ছাড়বা না সুর বলেন সুবহান বন্ধুরে বছর একবার হুসাইনকে স্মরণ করার নাম কারবালার আলোচনা নয় আমার রসুল বলে ইমামে হুসাইনের কারবালার স্মরণ করার জন্য এমন সিস্টেম করে দিয়েছি ও মুসলমান ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন মসজিদে আযান দিবে হাইয়া আলাস সালা বলার সাথে সাথে তুমি যখন মসজিদের ভিতরে চলে যাইবা মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব নামাজ পড়বে তুমিও নামাজ পড়বা আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর যে দুরু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুর বলেন সুবহানাল্লাহ উম্মত নামাজে দাঁড়ায় যখন ওয়ালা আলি মুহাম্মদ বলবা ওয়ালা আল মানি হলো নবীর বংশধর নবীর পরিবার ওয়ালা আল মানি ইমাম হুসেন আল মানি হযরত হাসান আল মানি আলী আসগর আল মানি আউলাদ রাসূল সুরে বলেন সুবহান কারবালার প্রথম শিক্ষা নামাজ কি কি ফরানা সোজা তুললে আর হদুন আঙ্গুরি চিনবো
জিবাঙ্গর দিলিবে শুক্রবারকে আত তোলানি বুঝি ফেলবে জিবাঙ্গর দিলিবে ফাসতে গিয়ে আর জিবে অ্যাঙ্গরে রেখি বলদি ঈদের নামাজ ইও না বুঝো আল্লাহ আর একবার যাবে না তুলিবে হদায় জানা জান নসরি নামাজ দে নাউজুবিল্লাহ ন কইবে না না জানাজা পড়ে বহুত আছে ইলে আরারেডে ইলে বহুত দেখিব এদিন নগাই নেতা দেখি না আরারেডে নাম ন কই ইতি জানাজা জাতি ইহাদে কিরোড়া তুই তো বিদর্মি তোর নাম তো হরিচন্দ্র চুকিল্লাড়ে জানাজা জাতি হদজুর কিছু ন কইন বড় লাগি তো আদে বড় লা তুই জানাজা জাতি বিনে বড়া হদ অসুবিধা এটা তো হদ অসুবিধা না জানা এটা তো রুকু সই দে না হরিচন্দ্র হদ এটা তো রুকু সই দিয়ে তুই এলে অসুবিধা আল্লাহ আর আর আরে ডল নগরি আর আরে ডব আছে দি নামাজ পড়া দেখ হত আদি গুরুড়া হত গে হত দরে খুনি হত ফাসক তো নওয়াই তো নসলি আলিল্লাহি তাআলা রাকাত সালাতুল ফজর যোহর আসর মাগরিব এশা আয়ব বিল্লাহ আশা আল্লাহু আকবার তুই বিলাত না সার করে দে ই নগরি হত পড়িবে আল্লাহ কবুল করো খোদার কসম ফাসক তো নামাজ পড়িবে আসসালাতু মিরাজুল নামাজ পড়িবে নামাজ হল কারবালার প্রথম শিক্ষা সুবহানাল্লাহ যাই হোক আসেন একটু আর একটু সামনে যাই ইমাম হোসেন জুলজুল গোড়ার মধ্যে বিদায় নিলেন সবাইকে ওসিয়ত গুলি করে দিলেন নামাজ পড়ব মিথ্যা কথা বলবো না বেফরদা চলবো না এইভাবে যখন কল চলে গেলেন কিছুক্ষণ বলার পরে হযরত ইমাম হোসেন জুলজুলের মধ্যে যখন দাঁড়াইয়া বললেন হযরত জাইনাব বলতে ভাই জানলে আরেকটা বার একটু দোয়া করেন না বলে নয় নয় বোন আমি দোয়া করব না কারণ কেন জানি না আমি দোয়া করলে কারবালা এটা কারবালার জমিন থাকবে না এটা কেয়ামতের জমিন হবে আমি তাওলাদের রসূল আমি চাইলে ওই টাইমে দোয়া করতে পারতাম আমার ছয় মাসের আলী আসগর যখন শহীদ হয়ে গিয়েছিল আমার ছয় মাসের শিশু আলী আসগরের রক্তগুলি যখন পড়েছিল আমি হুসাইন হাতের মধ্যে গরম গরম রক্তগুলি নিয়েছিলাম আর গরম গরম রক্তগুলি নিয়ে উপরের দিকে তাকাইয়া বলেছিলাম আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম জোরে বলেন সুবহান ইমাম হুসাইন বলে বন্ধুরে আমি হুসাইনের দোয়া আল্লাহ কবুল করে তার প্রমাণ হলো আমার ছয় মাসের আলী আসগরকে যখন হারমালা নামক বেয়াদব যখন শির তীর মেরেছে আমার আলী আসগর রক্ত যখন পড়তে ছিল আমি হাত বসিয়ে দিয়েছিলাম আমার হাতের মধ্যে হযরত আলী আসগরের রক্ত আমি রক্তগুলি হাতের মধ্যে লইয়া বলেছিলাম আল্লাহুম্মা উশহিদুকা আল্লাহ তোমাকে সাক্ষী করলাম আলা হাউলাইল কওম এই জালেম কওম ইয়াজিদ বাহিনী এই কম যারা আছে কম এগুলি হাউলাইল হাউলাইল কম হন হাউলাইল কম এই যত ধ্বংসপ্রাপ্ত দল এদের নাম কৌমে লুত কৌমে সমুদ কম এদের নাম ছিল কম বর্তমানে আমরা যাদের ওয়াহাবি বলি এদের নামও কম এদের নাম কি এত আল্লাহ হদিন বাদে বাদে নাম পাল্টা করে হদিন বাদে বাদে কি করে করে আজ রহ না সরাইয়া তো নাম পাল্টা করে আর তো আগত যুগর আসিলেন দেয় বরাবর অদর গু ঠিক না বেডি কর আরো তো রহ না আরো তো রহ না ঠিক আছে তো কথা ঠিক আছে দৌড় ওইটার তো নব কি ইতারা তো ইতারা হয় তো মনে করে যে প্রধানমন্ত্রীর মুখে তো খোলি যান গ্যারান্টি যান কোরআন শরীফ মনে করে নাউজুবিল্লাহ কোনা আরো তো রহ না বা সুন্নি কি সুন্নিয়েদের ওয়াবি নির্ণয় করিবার ক্ষমতা কি সরকার শোনা জানা কি হ্যাঁ ইয়ান পৃথিবীর আদালতে দিবেন মদিনাওয়ালার আদালতে দিবে সুবহানাল্লাহ না আরো তো রহ না কি পুরান কথা বহুত দিন আর নকই নতুন কথা কই হাম আল্লাহ কবুল করো
আরো কইতাম চাইলাম দে বন্ধু আল খেয়াল করিবেন হযরত কওম আল্লাহুম্মা হাউলাই আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম ও আল্লাহ এই কওমে যাব বেঈমান মুনাফিক এজিদ বাহিনীরা আমার ছয় মাসের আলী আজগরের লগে কি আচরণ করলো পানি তো দেনে আমি চাইলে পানি আনতে পারতাম আমি দুর্যোগ ধারণ করেছি আমার নানা জামের কথার উপর ইস্তেকামত রেখেছি আল্লাহ আমার ছয় মাসের আলী আজগরকে শরীর শহীদ করে দিয়েছে এই অবস্থার জন্য পৃথিবীর কাউকে সাক্ষী রাখলাম না আল্লাহ তুমি সাক্ষী থাকো এই কথা বলা হযরত হুসাইন হাতের মধ্যে ইমাম হযরত আলী আজগরের রক্ত নিয়ে উপরের দিকে যখন নিক্ষেপ করে দিলেন উপরের দিকে ঢিল মেরে দিলেন হযরত হুসাইন বলে খোদার কসম আমার 57 বছর বয়সে আমি জীবনে কোনোদিন কোনো কিছু দেখি নাই উপরে ঢিল মারলে নিচে চলে আসে উপরে ঢিল মারলে নিচে চলে আসে আপনি উপরে ঢিল মারবেন নিচে পড়ে যাবে পানি মেল ঢিল মারবেন নিচে পড়ে যাবে আগুন ঢিল মারবেন নিচে পড়ে যাবে যাহাই উপরে আছে নিচে পড়বেই পড়বে উপরে থাকার কোনো ব্যবস্থা নাই আমি হযরত হুসাইন আমার 57 বছর বয়সে নজিরবিহীন ঘটনা দেখলাম আমার আলী আজগরের রক্ত মোবারক যখন উপরের দিকে নিক্ষেপ করেছিলাম আর বলেছিলাম আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম এই কথা বলার সাথে সাথে আল্লাহ আমার আলী আজগরের রক্ত কবুল করে ফেলেছে হযরত ইমাম হুসাইন জুলজুলের মধ্যে রওয়া উঠলেন আর কারবালার দিকে রওনা দিলেন যাইতে 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 এমন ভাবে একটা দৌড় দিল যুদ্ধ আরম্ভ করে দিল ডাইনে বামে সামনে পিছনে তলোয়ার বলেতে বলেতে এইভাবে কাটতে 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 এক পর্যায়ে ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন ফোরাত নদীর মধ্যে হাতের মধ্যে পানি নিলেন ইমাম হুসাইন পানি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিবে হঠাৎ করে মাথা থেকে এক রওয়ায়েত আসতেছে ইমাম হুসাইনের মাথা থেকে রক্তর ফোঁটা পানির মধ্যে পড়ে গেল পানিটা লাল হয়ে গেল হাত থেকে ফেলে দিল আরেক জায়গায় বলে হুসাইন হাতের মধ্যে পানি নিতে দেরি আর ফোরাতের পানির দিয়ে ভিতরে হাতের পানির ভিতরে হযরত আলী আজগরের চেহারা বেশ উঠলেন পানির ভিতর থেকে আলী আজগর রহমতুল্লাহ আলাইহি বলতেন আব্বারে পানি পানি বলতে বলতে আমার ভাই শহীদ হয়েছে পানি পানি বলতে বলতে আমার ভাই কাসেম শহীদ হয়েছে পানি পানি বলতে বলতে আমি ছয় মাসের আলী আজগর শহীদ হয়েছে পানি পানি বলতে বলতে আমার সাজা হযরত আব্বাস শহীদ হয়েছে পানি পানি বলতে বলতে 72 জন লোক শহীদ হয়েছে কেউ এক ফোঁটা পানি মুখে নেয় নাই আব্বাজান তুমি যদি পানি নাও কেয়ামতের ময়দানে আপনার দরবারে আমার নানা নানা আব্বার নানা জানের দরবারে কি বলবে বলবে পানির জন্য সবাই শহীদ হয়েছে তুমি কেমনে পানি খাইবা হুসাইন বলে আল্লাহ রে মুহিব্বান আহলে বাইত এবং আহলে বাইতের রাসূল সবাই পানি পানি বলে শহীদ হয়েছে সেই পানি আমি আর পান করব না খাব না হযরত হুসাইন হাত থেকে পানি ফেলে দিল যুদ্ধের ময়দানে চলে গেল চিৎকার দিয়ে বলুন সুবহান